নমস্কার সকলকে স্বাগতম জানাইছো। আমি আরম্ভ করেছো জিওগ্রাফির পার্ট। আজ প্রথম কোয়েশনটি লৈছো, হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটোরিয়ালস অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লার্গেস্ট সাইজ। ইন্ডিয়ার কোনটো আটাইতকৈ ডাঙৰ সাইজ সুধিছে, আর এইটো হৈছে আমার টেরিটোরিয়াল কাউন্সিলের ভিতর আনন্দবর এন্ড নিকোবরটো আটাইতকৈ ডাঙৰ সাইজ। খুব ইম্পর্টেন্ট কোয়েশন, ইন্ডিয়ান জিওগ্রাফির উপর ভালকৈ মনোযোগ দিব। ডিএমই এডিআরই যথেষ্ট সংখ্যক কমন ইবুক আপনাদের লোক পড়ে, আমার হয়ে যাওয়া পিবিআরসি আছে, যথেষ্ট সংখ্যক কমন কোয়েশন এই ইবুকর পর আছে, আর লগতে 22K আর ডিএমই ফলের মোস্ট ইম্পর্টেন্ট ইবুক আপনাদের লোক পড়ে। এই দুখন খুব এনসিআরটি ফলের সিলেবাস হিসাবে আছে, এপিডিসিএল কৃষি বিভাগ পঞ্চায়েত খুব সুন্দরকৈ আছে, আপনাদের গম পাবায় মোটামুটি আপনার ইয়ারপরা প্রায় 74% 75% কমন ইয়ারপরা আহে। আপনাদের যদি ইবুক বিলাক লাগে যোগাযোগ করব, ডিসক্রিপশনত লিঙ্ক আছে। ধন্যবাদ। সেকেন্ড কোয়েশনটি আছে যে লক্ষদ্বীপ গ্রুপ অফ ইসলেন্স আর সেপারেটেড ফ্রম দ্য মালদ্বীপস বাই হুইচ অফ দ্য ফলোয়িং। আসলে লক্ষদ্বীপ যি আছে সেই লক্ষদ্বীপক আসলে কিহে সেপারেট করে মালদ্বীপর লগত, সেইটো করেছে 8° চেনেল করেছে, আর 10° চেনেলটো আপনাদের জানে যে আন্দামান নিকোবরের লগত পৃথক করেছে, আর এইটো হয়েছে 8° চেনেল মত রাখব। নেক্সট কোয়েশন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ফ্লো ফ্রম সাউথ টু নর্থ ডিরেকশন, মানে কোনখন নদীয়ে কি করে যে সাউথৰ পৰা নর্থলৈ গতি করে, আর সেইখন হৈছে সন রিভার, মনত রাখব, খুব ইম্পর্টেন্ট। এন্ড হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ নট দ্য টিউবটারি অফ দ্য ইয়মুনা, কোনখন এর গোটেই এখন নদীর ভিতর কোনখন মানে যমুনা নদীর টিউবটারি নয় উঠিছে, এটো হল গণ্ডক। এন্ড হুইচ অফ দ্য ফলোয়িং রিভার অফ ডাজ নট ফর্ম দ্য ডেল্টা, কোনখন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার অফ ইন্ডিয়ান ডাজ নট ফর্ম এ ডেল্টা নয়, আর এখন নর্মদা। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন এইকেইটা, ইন্ডিয়ান জিওগ্রাফির উপর খুব কমন কোয়েশন আহি থাকে, আর যদি আমার ইবুক বিলাক লাগে, ডিসক্রিপশন লিঙ্ক আছে, যোগাযোগ করে লব। ধন্যবাদ।